নিশ্চয়কৈ আজি যিহেতু গহপুরত ভারতীয় জাতীয় কংগ্রেসের যোগদান কার্যসূচী হয়ে আছে আর উপস্থিত আছে রিপুণ বরা আর তৃণমূল কংগ্রেসের ভারতীয় জাতীয় কংগ্রেসলে জয়েন করার পাছতে প্রথমবার গহপুর আছে আমি পোনে পোনে অকমান জানিব চেষ্টা করি। বহুদিন নহয় দুবছর, বহুদিন নহয় মাত্র দুবছর, আর মানে কংগ্রেসের আঁতরি নাই থাকা, মানে কংগ্রেসতেই আছি, কারণ মানে বিজেপিত যাওয়া নাইকিয়া, মানে কংগ্রেস আদর্শতেই আছো, তৃণমূল কংগ্রেসত আছো। তৃণমূল কংগ্রেসও হয়েছে কংগ্রেসের একটা থাল, আর আমি তৃণমূলত আছো যদিও আমি বিরোধী ঐক্যত থাকি আমি একেলগে বিজেপিক উৎখাত করা বিজেপির বিরুদ্ধে আমি সংগ্রাম করে আছি। কিন্তু পার্থক্যটা এই যেটা যেনিবা আমি বেলেগ এখন মঞ্চত থাকি করেছিল, এটা কংগ্রেসের মঞ্চলে আহি কংগ্রেসের মঞ্চরপা আমি বিজেপির বিরুদ্ধে আকো সেই বিরুদ্ধে আমি আরো শক্তিশালী করবর কারণে আমি মনস্থ পরিকল্পনা কি আছে ভবিষ্যতে পরিকল্পনাটো আর এটাতো ভবিষ্যৎ বলে অন্য একো নাই, ওয়ান পয়েন্ট প্রজেক্ট সেটা হয়েছে ছাব্বিশ, ছাব্বিশের বিধানসভা এটা আমার কংগ্রেস কর্মী কংগ্রেস দলের আছে, পঞ্চায়েত তো আছে, কিন্তু পঞ্চায়েত তো থাকলেও আমার মেইন গোটেই অসমের রাইজর স্বার্থ আমার প্রত্যেকজন কংগ্রেস কর্মী এটা মাত্র ওয়ান পয়েন্ট প্রজেক্ট, ওয়ান পয়েন্ট প্রজেক্টটি হয়েছে যে ছাব্বিশত বিজেপিক ইয়ারপা বিদায় দিব লাগে আর এই এতলকে দুর্নীতিগ্রস্ত ভ্রষ্টাচারী আর ফেসিবাদী আর সাম্প্রদায়িক এই পুঁজিবাদী এই বিজেপিক আমি ইয়ারপা বিদায় দি যাতে কংগ্রেসের সরকার পুনের প্রতিষ্ঠা করবো পারি সেইটাই হচ্ছে ওয়ান পয়েন্ট। গহপুর প্রেক্ষাপটত কেনেকুয়া হবো এটা বস্তুটা যেহেতু গেছে গহপুরের রাইজের মধ্যে একটা মানে বেলেগ একটা দৃষ্টিভঙ্গি হয়ে আছে আকৌ কংগ্রেসলে আহিছে, কেনেদরে গহপুর রাইজের মধ্যে আপনি সোমাই পড়ব? গহপুর রাইজের মধ্যে আগতে যেনেকে আছিল এনেকে মই তো আছোই, মই তো যদিও দুবছর আঁতরি আছিল মানুষের লগত মোৰ সম্পর্ক আছিল টেলিফোনের যোগেদি, আর মই ইয়ালে আহিলে মানুষের ঘরলে যাও, বিপদ আপদত হলে মানুষের ঘরলে যাও, মই তেনেকাতে একটা মোৰ সম্পর্ক আছিল। আর এতিয়া কথাটা হয়েছে যে গহপুর আপনাদের ভাবিব পাৰে কব পাৰে আপনার আপনি ইনডাইরেক্টলি এইটাই কৈছে যে ইমান শক্তিশালী ধনবন্ত এজন বিধায়ক আছে রাইজেটি, মই কোনো নয় ধনবন্ত জনবন্ত এইবিলাক একো কাম নাই, গহপুরতো মানুষে অসমত যেনেকে মানুষে মামা আর মামার পত্নী গোটেই সম্পত্তি আঙুলির মূরত লিখে আছে, ঠিক সেইদরে গহপুরতো গহপুরের বিধায়ক উৎপল বরার গোটেই জোনাইরপরা ধরে গুয়াহাটীলৈকে সমস্ত যে সম্পত্তি আছে এই সম্পত্তির তালিকা আমি উপযুক্ত সময়ত প্রকাশ করি, আর রাইজে ইতিমধ্যে জানে রাইজের হাতে হাতে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলে নহ গোটে বিজেপি দলটুকে মই কৈছো, বিজেপি দলটাই হয়েছে বিষ নোহা সাপ, এটা কিয় এই কারণে বিষ নোহা সাপ হব এই কেইদিনমান মাত্র বাকি আছে, যেতিয়া ইলেকশন সমাগত হয়ে পড়ব তেতিয়া রাইজে, এতিয়া রাইজে ভয় খায়, এতিয়া ভয়ত রাইজে ভয়ত ভজে বলে কয় নহয়, কিছুমানে ভক্তিত ভজে কিছুমানে ভয়ত ভজে, এতিয়া ভয়ত রাইজে ভজি আছে বিজেপি, আর যেতিয়া দেখিব যে এওঁলোকক আর ভজি লাভ নাই আর এওঁলোকে এতিয়া নোৱাৰে আর সেইখিনি সময়ত রাইজে ওলাই আহিব। বিজেপি বহু নেতাই কৈ থাকে যে কংগ্রেস এটা শূন্য, কংগ্রেস শূন্য, কংগ্রেস শূন্য, গহপুরতো আপনার যে এগারী বিধায়ক আছে তেখেতেও কৈ থাকে যে গহপুর কংগ্রেস শূন্য, বিজেপি বিজেপিয়ে কংগ্রেস শূন্য বলিতো সদায় কৈ থাকে, তেওঁলোকে মোক উত্তর দিয়কচোন, চারিশ পাম বলে দম্ভালি মারিছিলে লোকসভা সেইখন পালে, কংগ্রেস শূন্য কিয় সংখ্যাগরিষ্ঠতা নাপালে, কিয় সরকার করব নোৱাৰিলে দিল্লীত বিজেপিয়ে, বিজেপিয়ে তো সরকার করব নোৱাৰিলে, বেলেগৰ আশ্রয় লৈহে তেওঁলোকে কৰিছে, তেওঁলোকে তো নিজাববিয়াকে নোৱাৰিলে চারিশ পাম বলে দম্ভালি মারিছিলে, গতিকে তেওঁলোকে শূন্য বলে শূন্য, নাইনটি নাইনখন আসন এতিয়া এশ তিনিখন আসন হল, এশ তিনিখন আসন শূন্য বলে কয় নেকি? বেসিকালি ইয়াত আমার তৃণমূলের তৃণমূল কংগ্রেসের গোটেইখিনি জয়েন করেছে বিভিন্ন ব্লক কমিটি, দুইটা ব্লকের ব্লক কমিটি আর মন্ডল কমিটিবিলাকে, আর আম আদমি পার্টির যেটো আমার গহপুর সমষ্টি কমিটি, সমষ্টি কমিটি কমিটিখানে যোগদান করেছে। আজি আর একটা দেখা পাইছে উচ্ছেদক লৈ আপনি কি করছেন?
গোটাই সমগ্র রাজ্যতে প্রায়খানি অঞ্চল উচ্ছেদ চলি আছে। উচ্ছেদ তো আমি উচ্ছেদের উপর আর ইয়ারতে মানে আর একটা কথা তুলে দিছো, অখিল গগৈ একটা মন্তব্য কৈছে যে যদি কিনা জ্বলন্ত সমস্যা হয় সেই ইস্যুটি যদি বিরোধী দল সময় দাঙি ধরে সেই সময়তে সরকারে সেই সময়তে সরকারে মিয়া বলে একটা ঢোল আছে, ঢোলটা বজায় দিয়ে এই তো হয়। এই সকলে আপনাদের দেখি আছে যে এই এই ক্ষেত্রে আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এক্সপার্ট ইস্যু ডাইভার্সন করা আপনাদের দেখিছে। যেতিয়াই বিজেপি ব্যাকফুটত যায়, যেতিয়াই তেওঁৰ পত্নী কেলেঙ্কারিবিলাকৰ কথা আহে, যেতিয়াই তেওঁৰ বিভিন্ন ব্যর্থতাবিলাকৰ কথা আহে, তেতিয়াই তাক তেওঁ ডাইভার্ট কৰিবলৈ তেওঁ বিভিন্ন সময়ত বিভিন্ন ইস্যু উলিয়াইছে। এতিয়াতো মাঝে মাঝে মিয়া ইস্যু উলিয়াইছে, মাঝে মাঝে চাইল্ড মেরিজর কথা কয়, মাঝে মাঝে ইভেকশন, এতিয়া আকৌ অনলাইনত উলিয়াইছে। অনলাইন তুমি আজিহে সার পালা, আজি চারি বছর আগরপা অনলাইনতে এই স্কেম চলি আসলে তোমার হেৰিয়ে এতিয়ালৈকে চোরাংচোৱা বিলাকে তোমার পুলিশ বিভাগে তোমার পুলিশের যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট তেওঁলোকে কি কত তুলি আছে তেওঁলোকে দেখা নাছিলে। এই যে আজি সুমি বৰা, কার্তিক বৰা বা যি আজি আপনার প্রায় ১২,০০০ কোটি টাকার যে কেলেঙ্কারি অনলাইনত, এই কেলেঙ্কারি এক রাতে হওয়া নাই। এই কেলেঙ্কারি আমার হাতত হওয়া প্রথমতে আজি প্রায় ২০২০ চনত স্টার্ট হয়েছে, ২০২০ চনের কোভিডর পিছরপা স্টার্ট হয়েছে। এই ইমান দিন পুলিশ কত শুয়ে আছে, পুলিশে কিয় গম পোৱা নাছিল এটা একটা ইলিগেল অনলাইনত চলি আছে। গতি এইবিলাক যেতিয়া এইটাই, তার বাইরে বিজেপির অন্য কোনো প্র্যাকটিস নাই। কথা হল কি, মানুষক মূর্খ বনাবলে সদায় চাই, কিন্তু হিমন্ত বিশ্বক কইছো, বিজেপিক কইছো, ইংরাজ পণ্ডিতজনের সেই কথা মনত রাখব যে অনলাইনত চলি আছে। গতি এইবিলাক যেতিয়া এইটাই, তার বাইরে বিজেপির অন্য কোনো প্র্যাকটিস নাই। কথা হল কি, মানুষক মূর্খ বনাবলে সদায় চাই, কিন্তু হিমন্ত বিশ্বক কইছো, বিজেপিক কইছো, ইংরাজ পণ্ডিতজনের সেই কথা মনত রাখব যে তুমি কিছু মানুষক তুমি কিছুদিনের কারণে মূর্খ বনায় রাখব পারিবা, কিন্তু সকল মানুষক তুমি সর্বকালের কারণে মূর্খ বনাব নোৱাৰা। আর এনেদরে গহপুরত এটা রিপুন বরে কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে সংবাদ মাধ্যমের আগত, আর যেহেতু আম আদমি পার্টি বা অন্যান্য দলসমূহের পর ভারতীয় জাতীয় কংগ্রেসত কেবাগৰাকীও আজি যোগদান কৰিছে আৰু সেই কাৰ্যসূচীত উপস্থিত আছিল ৰিপুন বৰা। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড, গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।